সকালের ওয়েদার মেঘের মাঝে যেন হারিয়ে যাচ্ছি, মেঘ আজকে যেন আমাদেরকে হারিয়ে দিচ্ছে মেঘের মধ্যেই। খুবই দুর্দান্ত ছোট ছোট দোকান। এদিকে আমার বন্ধু চা বানাচ্ছে। আমার বন্ধু কোথায় যায় বন্ধু? তোর দেখা যায় না কেন এতদিন? তুই কোথায় থাকস? হ্যাঁ, শুধু মেঘ আর মেঘ। মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। সৌন্দর্য মেঘ, নানা সৌন্দর্য ভরা মেঘ। ওই তো মেঘের মাঝে স্থানীয় বাসিন্দারা, মেঘের মাঝে স্থানীয় বাসিন্দারা পানি, খাবার, যা কিছু আছে সব নিয়ে আসতেছে মেঘের মাঝে হেঁটে হেঁটে। মানে এক যেন অদ্ভুত ধরনের মেঘ। আহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন পিছনে একটি বাচ্চাও আছে, উপরে মাথায় করে আবার কি যেন নিয়েও যাচ্ছে। এরা আরও উঁচা যেটি নিতে পারে মাথায় করে, আরও বেশি কিছু নিতে পারে মাথায় করে। পিছনে বাচ্চা থাকলে সমস্যা না, অনেক উঁচা উঁচা পাহাড়, এরা ওঠানামা করতে পারে মাথায় করে। তোমার স্বামী, তুমি যদি তারা দিই পারো অক্টেন 2 লিটার, আমারও 2 লিটার দিতে হবে অক্টেন। আমাকে 2 লিটার অক্টেন দিতে হবে। এদিকে আর দাদা ঘুম থেকে উঠে আসছে। এখন কই গেছো? এখন ও কই গেছে? কাপ শেষ? মেঘের মাঝে আজ হারিয়ে যাচ্ছে আরেক লোক। এ যেন মেঘের মাঝে হারিয়ে আসছে। ও ওরা কি তুই বেগুন পাইছস? ও তো চালাকি ওরে। কে সকালের ওয়েদার খুবই দুর্দান্ত, খুবই সুন্দর সাজেকের। এদিকের ওয়েদার খুবই অসাধারণ, মানে যা বলার বাহিরে, খুবই দুর্দান্ত ওয়েদার। এদিকে আমার বৌদি সকাল সকাল উঠে আসছে, স্বামীকেও 2 লিটার তেলও কিনে দিচ্ছে। মগ, গ্যাসের মগ, বাঁশের অন্যান্য কিছু বিক্রি করার জন্য বের হয়েছে। বাঁশের মগ, বাঁশের অন্যান্য কিছু বিক্রি করে যখন শেষ করবে সব, তখন আবার তারা বের হবে আপনার বাজার সদাই করার জন্য, নিজের ফ্যামিলির জন্য বাজার করবে, বাজার সদাই করবে নিজের ফ্যামিলির জন্য। খুব দুর্দান্ত ভাবে এদিকে আছে মেঘ, এদিকেও আছে মেঘ। এই যে মানুষ কিনতেছে, কেনাকাটা করতেছে, এদের থেকে এই কেনাকাটা শেষ হলে তারা আবার বাড়ি ঘরের জন্য বাজার সাজা করে আবার চলে যাবে সেই মেঘের মাঝে অরণ্য গহীনে। দেখছেন আজকের মেঘ, মেঘের সমুদ্র, এখান থেকে মেঘের সমুদ্র, মাশাল্লাহ।